약지. বাড়িতে এক্সট্রা টাইম বসে থাকি, তখন আমি একটা কী করি যে ইউটিউবে আগেকার ভিডিওসগুলো চেক আউট করতে থাকি আর নিজের গ্যালারি পিকসগুলো দিতে থাকি যে আমি কত পরিমাণে নিজের ফিজিক ইমপ্রুভ হয়েছে। আমি চেক আউট করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসে, তুমি ভালো করে দেখতে পাবো এখানে কতটা পরিমাণে ওয়েট আছে তুমি দেখতে পাবে। এইটা দেখো আমার লেগস ওয়ার্কআউটের ভিডিও, জাস্ট ওয়েটটা লক্ষ্য করে দেখো যে কতটা পরিমাণ ওয়েট ইউজ করছি আমি। এখানে ফর্ম দেখো কতটা বাজে ফর্ম আছে আর কোনো মাসেলসের মধ্যে কাজই হচ্ছে না। দিস ইজ অলসো নোন অ্যাজ ইগো লিফটিং। 90% ইঞ্জুরি জিমের মধ্যে যেগুলো হয় সেটা ইগো লিফটিংয়ের জন্যই হয়। আর আমি চাই না তোমার কোনো দিনও ইগো লিফটিংয়ের জন্য কোনো ইঞ্জুরিজ হোক। এক সেকেন্ড, ওয়াটার বটলটা আনতে ভুলে গেছি। ক্রিয়েটিনের জন্য জল খেতে খেতে এমন হয়ে গেছে মাঝে মাঝে নিজেকে বাচ্চা ছেলে মনে হয় যে সারাদিন ওয়াটার বোতল নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার যদি মনে হয় যে ইগো লিফটিং কী হতে পারে, কী ইঞ্জুরিজ, তাহলে এটা কতটা ডেঞ্জারাস দেখাচ্ছে তোমার। তোমার যদি তোমার এখন মনে হয় ইগো লিফটিং ডেঞ্জারাস নয়, তাহলে ডিসক্রিপশানে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেইগুলো গিয়ে দেখো, তাহলে গ্যারান্টি তোমার কতটা পরিমাণ ডেঞ্জারাস বুঝতে পেরে যাবে। কোথায় চলে এসেছিস? তাড়াতাড়ি আয়। তোমরা যদি আমার ইনস্টাতে ফলো করে থাকো তাহলে জানবে এখন আমি ইনস্টাতে কিছুদিনের জন্য অ্যাক্টিভ হয়েছি, আর যারা ফলো করো না তারা গিয়ে এখন ফলো করো, কারণ নর্মালি কিছুদিনের পর তো এখানে কন্টেন্টও আসতে থাকবে তোমার বডি বিল্ডিং রিলেটেড বা তো ফিটনেস রিলেটেড। আর এখন আমার ওয়ার্কও হেল্প করতে এসেছে রিলস তৈরি করার জন্য, হয়তো সেগুলো আমি রিলসগুলো ইনস্টাতেও ছাড়বো অ্যান্ড ইউটিউব শর্টসেও ছাড়তে পারি। তোর কোনো আইডিয়া রিলসের জন্য? দেখো কচি দেখো। বাই দ্য ওয়ে ওয়ার্কও এখন আমার চ্যানেলের ম্যানেজারেরও কাজ করছে। ম্যানেজার বাবু বুঝে পেলে কিছু? কোনটা কোনটা দেখি, এটা আমাদের আকাশ দা সিনেমাটিক হিস করবে। ও ভাই, তাহলে আকাশের সিনেমাটিক হিস করা হবে না জন্মের জন্য। বাই দ্য ওয়ে আমাদের প্রি ওয়ার্কআউট মিলে এখন পপকর্ন আছে আর এখানে ডিসকাশন চলছে যে কি টাইপের ভিডিওস বানানো যায়, কারণ আমরা গরিব মানুষ আমরা লিপসিং করতে পারি না। I'm gonna kiss you wherever you are, and I'm gonna miss you, I will never love you. Call me whenever you need someone to dream. We're running in the jungle of love. কফি অ্যাজ এ প্রি ওয়ার্কআউট। ঠিক আছে বিরো, সো লেগ ডে আছে বলে আজ একটু এক্সট্রা কাজ নিজেদের এক্সট্রা এনার্জি পাই, আর সবথেকে ভালো হবে হচ্ছে তোমার কতটা পরিমাণে চেঞ্জ করে যদি ইগো লিফটিং না করে সেটাও দেখাতে। আর নর্মালি আমি ইগো লিফটিং সবথেকে বেশি করতাম যখন আমি লেগ স্ট্রেন করতাম, আর ইগো লিফটিং ছাড়ার পর আমি কতটা পরিমাণে নিজের লেগ স্ট্রেন করার স্টাইলে আমার চেঞ্জেস হয়েছে ভালোভাবে ডিফারেন্সটা বুঝতে পারবে। Call me whenever you need someone to dream. We're running in the jungle of love. ইগো লিফটিংয়ের মেন কারণ হয় তাদের ওয়েট চুজ করা, আর এইটার মধ্যে তিনটে মেন রুল আছে। ফার্স্ট রুল হচ্ছে এমন একটা ওয়েট চুজ করো যেটা দিয়ে তুমি স্টার্টিংয়ের 5 থেকে 6টা রেপস ইজিলি মারতে পারবে, লাস্টের 2-3টে রেপসের মধ্যে তুমি স্ট্রাগল করলে বা স্টার্চ নিলে এতে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড রুল হচ্ছে তোমাকে অলওয়েজ নিজের ফর্মটাকে লক্ষ্য করতে হবে যে এক্সারসাইজের ডিউরি তোমার ফর্মটা কতটা পরিমাণে ঠিক থাকছে। আর থার্ড রুল হচ্ছে তুমি অলওয়েজ মাসেল কন্ট্র্যাক্ট করার চেষ্টা করো, তার ব্লাড ফ্লো করানোর চেষ্টা করো, মানে যখন মাসেলটা শক্ত হচ্ছে আর যখন স্ট্রেচ হয়ে নরম হচ্ছে সেটার দিকে মেন ফোকাস রাখো, কতটা বেশি ওয়েট তুলে সেটা লোককে দেখিয়ে কোনো পরিমাণে লাভ নেই, তাই কোনো পরিমাণে হেল্প হবে না। আর মেনলি কী বলতে চাইছি সেটা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে আমি ওয়ার্কআউটটা ভালোভাবে নোটিস করো, তাহলে তুমি বুঝতে পারবে কী কী চেঞ্জেস করেছি আমি যে ইগো লিফটিংয়ে বাঁচার থেকে। আর তার সাথে তুমি যদি এই ওয়ার্কআউট স্পিডটা চাও তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি পুরোটা দেখে নিতে পারো। I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town.
What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly. Thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative. I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win. I'll take a stab, I wanna chase a bag. I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. নোটিস করেছে তাদের জন্য ভালো, যারা নোটিস করোনি তাদের জন্য আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি। এই দেখো আমি এখানে অনলি 25 কেজিস ওয়েট ইউজ করেছিলাম, কারণ আমি মেনলি টার্গেট করছিলাম ফুল রেঞ্জ অফ মোশন ইউজ করতে, যাতে পুরোপুরি ওয়েটটাকে ওপর থেকে নিচে নামাতে পারি আর পুরো ইউজ করতে পারি ওয়েটটাকে। কারণ তুই কাউকে দেখানো নাম করে হাফ রেপস মেরে বেশি ওয়েট নিয়ে কোনোদিনও মাসেল গ্রোথ নেবে না, ওদের তোমার বেশি ইঞ্জুরির দিকে এগিয়ে যাবে। আর তুমি যদি চাও নিজের মাসেল ডেভেলপ করতে, তোমার মাসেল তখনই গ্রোথ নেয় যখন ফুল রেঞ্জ অফ মোশন তুমি ইউজ করতে পারো, পরে স্টার্টিং থেকে পুরো ডাউন যেতে পারো, ফুল আপ আসতে পারো। হাফ রেপস মেরে কোনোদিনও তোমার মাসেল গ্রোথ নেবে না, কারণ সেই পরিমাণের মধ্যে ব্লাড যাচ্ছে না, মাসেলস ব্রেকডাউনও হচ্ছে না, তুমি বাস নিজের এনার্জি নষ্ট করছো, লাস্ট অব্দি কোনো ইউজই হচ্ছে না, তার সাথে তুমি ইঞ্জুরির দিকেও বেশি এগিয়ে যাচ্ছ। আর এই ভুলগুলো বন্ধ করার পর থেকে তুমি আমার চেঞ্জেস দেখতে পাচ্ছ, এখানে কতটা পরিমাণে চেঞ্জেস হয়েছে দেখো লেগসের মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের সবাইকে। আজকে আমার লেগ ডে আছে, আর সব থেকে বেস্ট আজকে আমার লেগ ডে আছে আর লেগ ডে আছে বলে এটা সবথেকে বেস্ট হবে, যাতে আমি হচ্ছে চল। আরে কেনা কে চাইতে হো কত রোমান্টিক ভাই। বাস সবচেয়ে বলা যায় দেখা ফুল পিক করতে গেছে, কি অবস্থা তোমাদের, বুটি বার করে সেলফি তুলতে ব্যস্ত আছে কি করছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বুটি ওয়ার্কআউটের জন্য অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর এন্ড কমেন্ট চাই, কেমন লাগছে পুরো ভিডিও আমার তোমাদেরকে বলতে হবে কেমন লাগছে, আর না হলে টিপে দেবে।